মাকে কুপ্রস্তাব, রাজি না হয় মেয়েকে কুপিয়ে খুনের চেষ্টা। নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের দক্ষিণ পাওয়ারাইল গ্রামে কুপ্রস্তাবে রাজি না হয় এক গৃহবধূর 4 বছর বয়সী মেয়েকে কুপিয়ে খুনের চেষ্টা চালানো হয়েছে। এ সময় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ। রোববার 30 মে বেলা 11:30 দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত ফারহানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফারহানা ওই গ্রামের ফরিদউদ্দিনের মেয়ে। আটককৃত জাহাঙ্গীর আলম দক্ষিণ পাড়িল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর আলম শিশু ফারহানার মাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে শনিবার 29 মে বিকেলে উভয় পরিবারের মাঝে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীর আলম তাদের দেখে নেওয়ারও হুমকি দেন। ভুক্তভোগী শিশুটির বাবা ফরিদউদ্দিন জানান, রোববার 30 মে বেলা 11:00 দিকে স্ত্রী ফরিদা বিবি মেয়ে ফারহানাকে নিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে ছাগল রাখতে যান। এ সময় জাহাঙ্গীর আলম ধারালো ছুরি নিয়ে সেখানে উপস্থিত হয়ে স্ত্রী ফরিদা বিবিকে খুনের চেষ্টা করেন। পরে ফরিদা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মেয়ে ফারহানাকে ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে জাহাঙ্গীর। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে জাহাঙ্গীর পালিয়ে নিজ বাড়িতে আশ্রয় নেয়। এ সময় স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রেখে পুলিশে সংবাদ দেয়। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জাহাঙ্গীর আলমকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।